আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি অনার্স ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তোমাদের একটি নন মেজর কোর্স ক্যালকুলাস অন তো এই কোর্সটির শেষ মুহূর্তে সাজেশন অর্থাৎ তোমাদের অতি সন্নিকটে এই কারণেই তোমাদের জন্য এই সব সাজেশনটি তৈরি করা হয়েছে দুই সালে চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ তোমরা যারা দুই সালে পরীক্ষা দিয়ে পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা দুই সালে হবে তোমাদের জন্য এই সাজেশনটি করা হয়েছে এবং ইতিমধ্যে তোমাদের রুটিনও প্রকাশ হয়ে গিয়েছে এই কারণে শর্ট সাজেশনটি তৈরি করা হয়েছে তো শিক্ষার্থীরা শুধু একশো পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে এত বড় একটি কোর্স থেকে ক্যালকুলাস ওয়ান এই কোর্সটি কিন্তু অনেক বড় তো এখান থেকে আমি একশো পাঁচটি প্রশ্ন অর্থাৎ একেবারে শর্ট সাজেশন তৈরি করেছি তোমাদের সুবিধার্থের জন্য যেন তোমরা এই সাজেশনটি ফলো করে অবশ্যই ভালো ফলাফল করতে পারো তো শিক্ষার্থীরা এই সাজেশনের রেকর্ড ক্লাস এবং পিডিএফ পাওয়া যাচ্ছে খুবই স্বল্প মূল্যে মাত্র চারশো টাকার বিনিময়ে তোমরা এই কোর্সটির রেকর্ড ক্লাস পাচ্ছ প্লাস এই সাজেশনের পিডিএফও পেয়ে যাচ্ছ এবং রেকর্ড ক্লাসটি এই সাজেশন ভিত্তিকই তৈরি করা হয়েছে এবং পিডিএফটিও এই সাজেশন ভিত্তিকই তৈরি করা হয়েছে তোমাদের যেন কোনো কোচতে সমস্যা না হয় তোমরা যেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাও সেইভাবেই রেকর্ড ক্লাসটি তৈরি করা হয়েছে এবং পিডিএফটি তৈরি করা হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আজই তোমরা এই সাজেশনের রেকর্ড ক্লাস এবং ক্রিটেপটি সংগ্রহ করে নাও ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে তো এখন দেখো আমি সাজেশনটি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই এই সাজেশনটি দেখো কিভাবে তৈরি করা হয়েছে এই যে চ্যাপ্টার ওয়ানের এ ফাংশন থেকে দেখো চারটি ম্যাথ দেওয়া হয়েছে দেখো এই যে থ্রি স্টার দেওয়া আছে ফোর স্টার দেওয়া আছে এগুলো ভালো করে করো এ প্লাস ম্যাথ হলেও তোমাকে সব কোচই করতে হবে দেখো চ্যাপ্টার এই যে একে সি থেকে দেখো এই যে এইগুলো ম্যাথ দেওয়া আছে ভালো করে এটা দেখো তোমরা এই যে এই ম্যাথগুলো দেওয়া আছে দেখো এই যে ঠিক আছে আমি প্রত্যেকটা ম্যাথ পড়তে গেলে অনেক সময় প্রয়োজন হবে এর জন্য আমি শুধু তোমাদের কিটটু দেখাই দিচ্ছি যে কীভাবে সাজেশনটি তৈরি করা হয়েছে দেখো এই যে নয় দশ এগারো এই যে চ্যাপ্টার দুইয়ের বি থেকে দেখো এগারো বারো এ দেখো তেরো চ্যাপ্টার এর সি থেকে দেখো চোদ্দো পনেরো ঠিক আছে আরও আছে পনেরো এ দেখো ষোলো এই যে এটা হচ্ছে ষোলো নম্বর তারপরে দেখো সতেরো আঠারো এ দেখো উনিশ বিশ চ্যাপ্টার তিনের বি থেকে দেখা দেওয়া হয়েছে দেখো একুশ বাইশ ঠিক আছে দেখো বাইশ এ যে তেইশ চব্বিশ সব ইম্পর্টেন্ট ম্যাথগুলোই আমি দিয়েছি যেন পরীক্ষাতে আসে সেই ম্যাথগুলোই দেওয়া হয়েছে ইনশাল্লাহ এবং বিগত সালগুলো তো আমার সাধারণ থেকে কমন পড়েছে ইনশাআল্লাহ আশা করি এবারও কমন পড়বে দেখো পঁচিশ ছাব্বিশ দেখো চ্যাপ্টার চারের এ থেকে দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে দেখো দুইটি ম্যাথ দেওয়া হয়েছে লিভনিস উপাদটা খুবই ভালো করে পড়বা কারণ এটা আসার সম্ভাবনা খুবই বেশি এবং এই অধ্যায়টা থেকে যে কোনো একটা অঙ্ক আসবেই ঠিক আছে এই জন্য এই অধ্যায়টা খুবই ভালো করে করবা লিবিনিসের উপপাধ্য অধ্যায়টা এবার দেখো লিবিনিসে এখান থেকে একটু বেশি করে অঙ্ক দেওয়া হয়েছে যেহেতু এখান থেকে অঙ্ক প্রত্যেক বছরেই একটা দুটো করে এসে থাকে এই কারণে দেখো দেওয়া হয়েছে দেখো এগুলো চ্যাপ্টার পাঁচের থেকে দেখো রোলের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো এটা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি অথবা গরমান দুইটা থেকে যে কোনো একটা ইনসাল আসতে পারে এবার এবার থিউরি আসার সম্ভাবনা এখানে বেশি ম্যাথগুলোও করবা ম্যাথগুলো সহজ আছে আমার রেকর্ড ক্লাসে খুব সুন্দরভাবে এগুলো বোঝানো আছে আচ্ছা এবার আসো ল্যাগ্রান্সের আকার অবশেষ টেলের উপপদ্রটি এই টেলের উপপদ্রটা খুব ভালো করে পড়বা এবং এ রিলেটেড যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো পড়বা আর এখানে চ্যাপ্টার সেভেন থেকে ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান থেকে এই থিরমটি থিরমটি বেশি ইম্পর্টেন্ট না তোমরা চাইলে পড়তে পারো কিন্তু ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট এই যে ইনফ্লেকশন বিন্দু বা ক্ষুদ্র মাস্কান অবস্থান করে এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুব ভালো করে করার জন্য চেষ্টা করবো বুঝতো তো শিক্ষার্থীরা দেখো এটা আমাদের ডিফেন্সিয়েশন অংশ অর্থাৎ আট অর্ধা পর্যন্ত দেখো এই যে আট অর্ধা পর্যন্ত এটাকে বলা হয় ডিফেন্সিয়েশন অংশ এই যে আট অর্ধা পর্যন্ত এল হসপিটালের নিয়ম বর্ণনা পণ করো এটা তো তোমরা হচ্ছে আট অর্ধা পর্যন্ত খুব ভালো করে করবা যেহেতু এখান থেকে পাঠ পাট করে এসে থাকে অর্থাৎ ডিফেন্সিয়েশন ইডিকেশন মিলেই কিন্তু চল্লিশ মার্কের কোশ্চেন হয়ে থাকে ফিফটি ফিফটি হয়ে থাকে আর কি এই কারণে তোমরা খুব ভালো করে অর্থাৎ ডিফারেন্সিয়েশন অংশটা ভালো করে করবা কারণ ইন্টিগ্রেশন একটু কঠিন আসছে এই কারণ ডিফার্সনটা তোমরা সুন্দরভাবে এটা করবে এক থেকে আট অর্ধা পর্যন্ত ইনশাল্লাহ এখান থেকে দেখা যাবে যে তোমাদের ফার্স্ট ক্লাস ক্লাসমার্ক উঠে যাবে আর ইন্টিগ্রেশনটা হলে এ প্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা তো দেখো ইন্টিগ্রেশন চ্যাপ্টার হচ্ছে যে দশ এগারো এগুলো দেখো এই যে দশ এগারো এগুলো তারপরে দেখো এই যে বারোর চারটা অধ্যায় রয়েছে এটাই চারটা অধ্যায় ইম্পর্টেন্ট এই যে বারো রে তারপরে দেখো এই যে বারোর বি বারো সি তারপর দেখো বারো ডি তারপর লুঘুকরণ সূত্র এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে লুঘুকরণ সূত্র তারপর চ্যাপ্টার ষোলরে ষোলোর বি তো খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেশন ক্যালকুলাসের মৌলিক উপদ্র বর্ণনা পূরণ করে এটা হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে ইনশাআ এটা খুবই ভালো করে করবা ঠিক আছে এটা কিন্তু আসতে পারে এবং এই রিলেটেড দেখো ম্যাথগুলো খুব ভালো করে করবা দেখো এই যে অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালো করে শিক্ষার্থীরা সলভ করবা ষোলরে ষোলোর বি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় ষোলোর এ ষোলোর বি কোনো ম্যাথগুলো বাদ দেওয়া যাবে না এটা খুব ভালো করে করতে হবে এ প্লাস পাই তাহলে তোমাকে অবশ্যই সবগুলো ম্যাথই সলভ করতে হবে এই দেখো এবার চলে আসি চ্যাপ্টার উনিশ চ্যাপ্টার উনিশ হচ্ছে বেটাগামা ফাংশন এই অধ্যায় তো মাস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায় যে কোনো একটি অঙ্ক আসবে ইনশাল্লাহ এবং আমার সাজেশনে সঙ্গে যে কোনো দেওয়া আছে এর ভিতর থেকে ইনশাল্লাহ একটা কমন পাবে আশা করা যায় ইনশাআল্লাহ চ্যাপ্টার একুশের একুশের ক্ষেত্রফল নির্ণয় কার্তস স্থান অঙ্কর ক্ষেত্রে দেখো দুটি ম্যাথ দেওয়া হয়েছে দুটি ম্যাথ ইম্পর্টেন্ট যে কোনো একটি আসতে পারে এখান থেকে বিশেষ করে একশো এক নম্বরটা খুবই ইম্পর্টেন্ট আর চ্যাপ্টার চ্যাপ্টার দেখো টোয়েন্টি ওয়ানের বি পোলার স্থানান্কর ক্ষেত্রে একটি অঙ্ক দেওয়া আছে এবং এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট আর চ্যাপ্টার বাইশের এ থেকে দেখো দুটি দেওয়া আছে দুটি ইম্পর্টেন্ট সে বিশেষ করে একশো চার নম্বর যেটা সেটি খুবই ইম্পর্টেন্ট পরিসীমা নির্ণয় সংক্রান্ত এসে থাকে দুটি ইম্পর্টেন্ট আর চ্যাপ্টার তেইশের থেকে একটা দেওয়া হয়েছে এই মোট একশো পাঁচটি দেওয়া হয়েছে ইনশাল্লাহ তোমরা যদি সলভ করে থাকো পাঁচটি অঙ্ক ইনশাল্লাহ একশো পাঁচটি অঙ্ক তোমাদের ইনশাল্লাহ আসানোর ফলফল হবে তো শিক্ষার্থীরা তোমরা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কোর্সতে ভর্তি হয়ে যাও এবং পিডিএফ এবং রেকর্ড ক্লাসটি সংগ্রহ করে ভালো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে তো শিক্ষার্থীরা আজকে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ